মায়াপুরে ধাম বাস করছে অনেক ভক্ত বহু স্থান থেকে এসে বহু নাম ভক্ত দেখা যায় এখন মায়াপুর ধামে আশ্রয় নিচ্ছে বৃন্দাবন অভিন্ন হচ্ছে এই নবদ্বীপ ধাম বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বান্ধিব কুটির খানে ভক্তিবিনু ঠাকুর তিনি গান গেয়েছেন যে বৃন্দাবন অভিন্ন এই নবদ্বীপ ধাম এখানে আমি একটা কুটির বান্ধব কিসের জন্য ভজন করার জন্য ভজন মানে সেবা নবদ্বীপ ধামের সেবা করার জন্য তাই নবদ্বীপ শতকে প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর যিনি টুঙ্গবিদ্যা সখী তিনি এই কলিযুগে প্রবোধানন্দ সরস্বতী রূপে এসেছেন গোপাল গোস্বামীর কাকা এবং সঙ্গে সঙ্গে তার দীক্ষা গুরু তিনি নবদ্বীপ শতক শ্লোক রচনা করেছেন নবদ্বীপ ধাম সম সেখানে উনি একটা কথা বলেছেন আচার্য ধর্মম পরিচর্য বেদান বিচর্য তীর্থানি বিচার্য বেদান বিনা নগর প্রিয় বাসম। বেদাদি পদং বদন্তি খুব সুন্দর কথা তিনি বলেছেন যে বর্ণাশ্রম ধর্মের পালন কেউ করছে বর্ণাশ্রম চারটি বর্ণ চারটি আশ্রম আছে সবাই জানেন চারটি বর্ণ কি কে জানে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র চার বর্ণ আর আশ্রম চারটি আরেকজন বলল মাতাজিদের পক্ষে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারি বর্ণ আশ্রম এখানে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন যে কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করছে খুনিখুত ভাবে করছে বর্ণাশ্রম ধর্ম আর নারায়ণ আদি বিষ্ণুতত্ত্ব দেবদা দেবতা খুব সুন্দর পূজা অর্চনাও করছে দেখা যাচ্ছে শত শত তীর্থ পরিভ্রমণ করছে অনেক তীর্থে শত শত তীর্থ পরিভ্রমণ করছে আর কি করছে এই যে বেদ শাস্ত্র আছে নিখিল বেদশাস্ত্রের বিচার করছে অনেক জ্ঞান বেদশাস্ত্রীর সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে খুব জ্ঞানী বিচার করে সব তত্ত্ব কথা বলছে কিন্তু প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন এই যে গৌরাঙ্গের প্রিয় নবদ্বীপ ধামের সেবা করে না তাহলে তার পক্ষে এই সমস্ত বেদাদির দুষ্প্রাপ্য বস্তু হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের যে সেবা হ্যাঁ এখানে বলছে রাধা গোবিন্দের যে চিত বিলাস ক্ষেত্র বৃন্দাবন ধাম রয়েছে তার সন্ধান হ্যাঁ সেখানে সে পাবে না সেজন্য গৌরধাম নবদ্বীপ সেবা সেবকেরাই বৃন্দাবন ধাম কি করেন না এখানে বলছেন স্থিতে রয়েছেন তো সেদিন নবদ্বীপ ধামের সেবা নবদ্বীপ ধামে সেবা যদি না করে কেউ তাহলে বৃন্দাবনে তার কোনো অধিকার নেই যোগ্যতা নেই এবং নবদ্বীপ ধামে বলা হচ্ছে ভক্ত সেবা ভগবানের যেসব ভক্ত তাদের সেবা ব্যতিরে কে সে কখনো রাধাকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারবে না বৃন্দাবন ধাম সম্বন্ধে সে বুঝতে পারবে না তো সে নবদ্বীপ ধাম সেবা নবদ্বীপ ধাম মেয়ে ভগবত সেবা ভক্ত সেবা এইসবের কথা বলা হয়েছে তো সে আপনারা ভাগ্যবান যে নবদ্বীপ ধামে এসে বসবাস করছেন অনেক দূর দূর থেকে এসে এখানে কুটির বাঁধছেন কিন্তু সেটা যেন আমাদের ভোগের জন্য না হয় নবদ্বীপের সেবার জন্য যেন হয় কিন্তু এখন নবদ্বীপ ধামে শুধু বিজনেস করার সবাই চেষ্টা নবদ্বীপ সেবা ভক্ত সেবার দিকে মন নেই তো সেখানে কি করে আমরা রাধা কৃষ্ণকে বুঝবো বুঝতে পারবো না তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে তো নবদ্বীপ ধাম এখানে মহাপ্রভু এসেছেন শাস্ত্রে বলা আছে হরি হি শ্রীমত রাধা দিউতি যে হরি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন শ্রীমত রাধা দিউতি কবলিত রানীর অঙ্গকান্তে নিয়েছেন শ্রী হরি শ্রীমত রাধা দিউতি কবলিত পার্শ্বদ্রিত এবং তিনি তার স্বপারদগণকে নিয়ে এসছেন আর এখানে সচিগর্ভ সিন্ধু সচি গর্ভ সিন্ধুতে মাতার গর্ভতে তিনি আসছেন কিসের জন্য কলিকলুষ না কলিযুগের যে সমস্ত কলুস রয়েছে তাকে নাশ করার জন্য যিনি সর্বদা ব্যস্ত রয়েছেন উদ্যত মনা যথা নাম্ন সংকীর্তনম অতি পবিত্র সংকীর্তনম অতি পবিত্রম সমকরুৎ নব দীপম বন্দেহম পরমানন্দ নিলয়ম খুব সুন্দর কথা এখানে বর্ণনা করছেন বলুন হরি শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে শ্রী সচি আবির্ভূত হয়ে কলিযুগ নাশন পূর্বক কলিযুগের কলুষ নাশন পূর্বক শ্রীকৃষ্ণ প্রেম বিতরণের মানসে সপার্ষদে যে স্থানে পরম পবিত্র শ্রী নাম সংকীর্তন করেছিলেন পরম দয়াল সেই শ্রী নবদ্বীপ ধামকে এখানে বলা হচ্ছে পরম আনন্দ আলয় বলুন পরম আনন্দ সেটা কি নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামটা হচ্ছে পরম আনন্দ আলয় আলয় মানে গৃহ এই নবদ্বীপ ধামটা হচ্ছে পরম আনন্দের পরম আনন্দ সেই নবদ্বীপে নবদ্বীপ ধামকে আমি পুনঃ পুনঃ বন্দনা করি তাহলে এই নবদ্বীপ ধামে মহাপ্রভু কৃষ্ণ নিজে সচি সিন্ধুতে আসলেন এবং তিনি সপারশে এলেন আর পরম আনন্দ দান করতে সমস্ত কলিযুগের কলুষকে নাশন করতে নাম সংকীর্তন প্রবর্তন করলেন সে নাম সংকীর্তনটি কি বলুন সবাই নাম সংকীর্তনটি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছেন যে নবদ্বীপ ধাম এরকম কোন গ্রাম নেই এই জগতে কেন না যথায় শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছেন আবির্ভূত হয়েছেন সেজন্য নবদ্বীপ ধামের এত মহিমা এখানে আবির্ভূত হলেন সচি ভক্তি গৌরহারী ঠাকুর বলেছেন সমস্ত জগতের মধ্যে আমরা অনেক সময় দেখি অনেক পবিত্র স্থান আছে কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে সমস্ত বিশ্বের মধ্যে ভারতবর্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান কেন আমাদের শিল ভক্তিচারু স্বামী গুরুদেব তিনি এক সময় নাম একটা মেলা হচ্ছিল বহু আগে এইটি সেভেনের দিকের কথা বলছি তখন নামঠ মেলায় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তখন উনি গুরু হননি দিকে সেভেনের গুরু হননি তখন সন্ন্যাসী প্রভুপাদের গ্রন্থ অনুবাদ করতেন পরে গুরু তো নামটা মেলায় উনি ভক্তদের বললেন জানো এই ভারতবাসীদের এত মহিমা কেন মহাপ্রভু কেন বললেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাঁর জন্ম সার্থ করি কর পর উপকার তাদের জন্ম ভারতবর্ষ হয়েছে তাদের জন্মকে স্বার্থ করা উচিত এবং অন্যের উপকার করা উচিত পর মানে শ্রেষ্ঠ উপকার সেই শ্রেষ্ঠ উপকারটি কি কৃষ্ণ নাম বিতরণ ভগবানের প্রসাদ বিতরণ যার মাধ্যমে জীব চেতনা মার্জিত হবে এই দুটি দান দুটি দান কি হরিনাম দান আর প্রসাদ দান আপনারা বললেন আমরা তো গরিব লোক প্রসাদ কি করে দান করব। হরি নাম হয়তো বলতে পারি সবাইকে কিন্তু প্রসাদ দান করব কি করে প্রত্যেক গৃহস্থের কর্তব্য এক কণা হলেও প্রতিদিন কাউকে না কাউকে প্রসাদ দান করা উচিত এক কণা হলেও প্রতিদিন ঘর থেকে বাইরে গিয়ে যাকে দেখবেন দাদা আসুন হরে কৃষ্ণ বলুন একবার হরে কৃষ্ণ বলিয়ে এক কণা হলেও প্রসাদ নিয়ে দিতে হবে আর কারোর টাকা পয়সা আছে ভোগ রান্না করে বসিয়ে খাওয়াতে পারে বিতরণ করতে পারে অনেক ভক্ত আমাদেরকে বিতরণ করে রান্না করে সেজন্য এই প্রসাদ দান হরিনাম দানের মাধ্যমে জগতে মানুষের হৃদয়ের কলুষতা যাবে যে কলুষতা কি না দেহাত্ম বুদ্ধি দেহেতে আত্মবুদ্ধি এই জন্য সমগ্র বিশ্বে যুদ্ধ লাগে যুদ্ধের কারণ হচ্ছে দেহাত্ম বুদ্ধি সেই বুদ্ধি থেকে মুক্ত করাতে গেলে ভক্তদের কর্তব্য হচ্ছে মানুষের হৃদয়ের চেতনাকে মার্জিত করানো সেজন্য আমাদের প্রচার করতে হবে সবাই এসে অন্য দূর থেকে মায়াপুরে থাকছে কিন্তু নিজেদের কেবল পরিবার প্রতিপোষণেই ব্যস্ত তারা নিজেদের উপকার করবে কল্যাণ করবে আত্মজ্ঞান লাভ করবে না আমি কৃষ্ণ নিত্য সেবক যখন জানতে পারেছে গুরু কৃপায় নামের কৃপায় প্রসাদের কৃপায় আর অন্যরা যাতে জানতে পারে তাই নবদ্বীপ ধামে মায়াপুরে কত হাজার হাজার শত শত মানুষ আসছে তাদের কাছে গিয়ে গ্রন্থ বিতরণ করা তাদেরকে গিয়ে প্রসাদ দেওয়া আছে কোন প্রসাদ দেওয়া নাম অ্যাড্রেস নেওয়া তাদেরকে বলা আপনারা হরিনাম করুন জপমালা নিয়ে কীর্তন করুন প্রভুপাদের গ্রন্থ নিন এরকমও সেবা প্রত্যেক ভক্ত করা উচিত প্রত্যেক এখানে যারা এসে নবদ্বীপ ধামে বাস করছেন আপনারা ইস্কনের ভক্ত বিশেষ করে বলবো তাহলে কেননা ভারত ভূমিতে যদি আমরা জন্ম লাভ করলাম নিজে গ্রন্থ অধ্যয়ন করব প্রসাদ সেবা হরি হরিনাম করব স্বার্থ করব আর অন্যদের জীবন যাতে সার্থক হয় তার জন্য চেষ্টা করবো শুধু কেবল নিজের ইন্দ্র সুখের জন্য ব্যস্ত হলে হবে না নিজের পরিবার প্রতিপোষণের জন্য বিভিন্ন কর্মে ব্যস্ত হলে হবে না সেটা তো করবেন কৃষ্ণ সেবার জন্য নিজের গৃহতাকে কৃষ্ণের আশ্রম করতে হবে হ্যাঁ নিজের গৃহস্থ আশ্রম করতে হবে আর সেখানে কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধান থাকবে নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য লোককে দেখানোর জন্য অনেক কিছু করার দরকার নেই এখান থেকে অনেক সব দেখছি গেস্ট হাউস হোটেল এসব বানিয়ে যাচ্ছে কি করে বিজনেস করবে এসব ভক্তির মানে উন্নতির লক্ষণ না এটা নিচে দিকে যাওয়ার লক্ষণ আমি একটু কুটির বানতে পেরেছি এখানে শাক অন্য পেলেই যথেষ্ট ততটুকু করব আর অন্যের উপকার করবো চেষ্টা করবো আমরা তো কোনো কিছু নিয়ে যেতে পারবো না পারবো ঘর বাড়ি নিয়ে যেতে পারবো টাকা পয়সা নিয়ে যেতে পারবো কার জন্য হলো এই বেঁধে ভজন করতে হবে কিন্তু ভজন মানে সেবা করতে হবে নবদ্বীপ ধামে এরকম সেবা অন্যদের উপকার করা নিজেরও সার্থক করতে হবে কেন ভক্তিচর সবাই মহারাজ বলছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য হইল জন্ম যাওয়ার করি কর উপকার না আমরা সুযোগ পেয়েছি এই ভারতবর্ষ হচ্ছে ধামে যাওয়ার দরজা ভগবত ধামে যাওয়ার কি দরজা যেমন এই নিতায় নটরাজ প্রভুর বাড়িতে ঢোকার দরজা আছে কিনা তা আপনি দরজার সামনে এলেন দরজার সামনে এলেন মানে নিতান নটরাজের বাড়িতে দরজার সামনে এসছেন তার মানে এখন সুযোগ আছে তার ভিতরে প্রবেশ করার সেই সুযোগটা পর্যন্ত আপনি এসে গেছেন ঠিক ভারতবর্ষ হচ্ছে ভগবত রাজ্যে যাওয়ার দরজা তবে আমরা ভারতভূমিতে ভূমিতে জন্ম হয়ে ভগবানের রাজ্যের দরজার কাছে পৌঁছে গেছি এখানে ঘরে ভিতরে কেবল পৌঁছাতে হবে ঢুকতে হবে তো সেই জন্য বাড়ির সামনে গেটের কাছে এসে টপ টপ করছে মানে কি তো মানে গোলক যেতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টক টক করা হাত দিয়ে কীর্তন করা তারপরে দরজাটা খুলে যাবে খুলে যাবে না প্রভুপাত বলেছেন এই হরি নাম কর ভগবত ধামে ফিরে যেতে পারবে অতি সহজে কোন ভয় নেই তাহলে আমি নিজে যাব অন্যকে নিয়ে যাব না তাহলে আমাদেরও পর উপকার করতে হবে আমি নিজে যাব অন্যকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো তো যারা এখানে এসে গেছে দরজার কাছে তারা বিমুখ হচ্ছে তো সেজন্য আমাদের তাদের উন্মুখ করাতে হবে ভারতবর্ষে এসে গিয়ে আমরা ভগবানের আরাধনা করছি না তো সেজন্য এটা আমাদের দুর্ভাগ্য তো জন্য নবদ্বীপ ধাম অত্যন্ত থাকা বা এখানে আসা ভাগ্যবান ব্যক্তিরাই সে সুযোগ পায় এটা ঔদার্য ধাম অধার্য মানে করুণার ধাম এখানে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধা তুমি এখানে পাপি তাপি জগাই মাধাই এই নবদ্বীপ ধামে মহাপ্রভু তাদের উদ্ধার করেছেন মহাপ্রভু এখানে অনেক লীলা করেছেন এই নবদ্বীপ ধামে এই যে আমাদের পরিক্রমা সময় এখানে নবদ্বীপ ধামে কতগুলি মহাপ্রভুর লীলাও রয়েছে বাল্য লীলা বিভিন্ন লীলা আছে তো অনেক ভক্তদের সাথে তার লীলাও রয়েছে নবদ্বীপ ধামে তো সেজন্য এখানে হরিনাম সংকীর্তন প্রধান এই মহাপ্রভু প্রেম দান করতে এই নবদ্বীপ ধামে কৃষ্ণনাম করেছেন তো সেজন্য আমরা খুব ভাগ্যবান এই কলিযুগে শাস্ত্র বলা হচ্ছে যে কুরুক্ষেত্রম কৃতে তীর্থম কৃতযোগ মানে সত্যযোগে হচ্ছে কুক্ষেত্র হচ্ছে তীর্থ আর নৈমেষারণ্য সেটা হচ্ছে পুষ্কর পুষ্কর রয়েছে ত্রেতায়াম পুষ্কর স্মৃতম ত্রেতা যুগে পুষ্কর হচ্ছে তীর্থ আর দ্বাপরে নৈমেষ অরণ্যম দ্বাপ যুগে তীর্থ হচ্ছে কি নৈমেষারণ্য আর নবখণ্ডম কলৌ নবদ্বীপ ধাম হচ্ছে কলিযুগের তীর্থ সেজন্য নবদ্বীপ ধাম নতম সরি রূপ খুব সুন্দর একটা শ্লোক নবদ্বীপ ধামের প্রার্থনা করেছেন সবাই শুনুন কিভাবে উনি প্রার্থনা করছেন গৌর ভ্রমণ হরি হি স্বভক্তই যেখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজ ভক্তগণকে নিয়ে ভ্রমণ গৌর ভ্রমণ যত্র যে স্থানে তার ভক্তগণকে নিয়ে ভ্রমণ করলেন এমনি এমনি ভ্রমণ করেননি কি করেছেন সংকীর্তন প্রেমে তিনি ভ্রমণ করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরিনাম কীর্তন করতে করতে সেজন্য বলা আছে সংকীর্তন প্রেমে ভরে সর্বম শুধু ঘুরছেন তা নাই ভ্রমণ করছেন তা নাই এই যে নবদ্বীপ পরিক্রমা হলো ভক্তরা যে ভ্রমণ করছিল কি দিয়ে কি বলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো সংকীর্তন মুখে ভক্ত সঙ্গে ভক্তরা ভ্রমণ করেছেন কেন মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন তিনি করেছেন এই জন্য বলছে গৌর ভ্রমণ যত্র হরি স্বভক্তই যে স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজ ভক্তগণকে নিয়ে ভ্রমণ করলেন কি করে সংকীর্তনের মাধ্যমে আর এই সংকীর্তনের দ্বারা তিনি কি করলেন প্রেমে ভরে সর্বম তিনি সবাইকে প্রেমে উন্মত্ত করালেন হরিনাম সংকীর্তনের দ্বারা আর নিমজি নিমজতি, অতি উজ্জ্বল ভাবম সিন্ধু মানে অন্যত উজ্জ্বল ভাব সমুদ্রে প্রেম সমুদ্রে সবাইকে কি না নিবজমান রেখেছিলেন হরিনাম কীর্তনের মাধ্যমে সেই যে নবদ্বীপ ধাম তং নবদ্বীপম ধ্রী স্মরামি আমি সেই নবদ্বীপ ধামের স্মরণ করি এটা রূপ গোস্বামী তিনি নবদ্বীপ ধাম মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এটা প্রার্থনা করছেন সেজন্য আমরা যে ধামে আছি কত ভাগ্যবান

তার কণ্ঠে মালা ছিল অনেক ভাবে মালা ছিল এতে শাস্ত্র বলছে তার কণ্ঠে মালা ছিল কণ্ঠে মালাম দধানম শ্রুতি যুগল বিলসত স্বর্ণ সংযুত কুণ্ড গণ্ডং কেয়রম দিব্য রত্ন গ্রথিত বাহুদয়ং বিভ্রতম ভক্তে দাতম মলাপহরণম নমামি সর্বহর এই কলিযুগে পাপ রাশিকে বিনাশ করার জন্য যে গৌরহরি মহাপ্রভু তিনি কি করেছিলেন নবদ্বীপে বাস করলেন তিনি কণ্ঠে মালা ধারণ করেছেন তার শোভা পাচ্ছে তিনি দিব্য রত্নময় আর তিনি তার ভক্তগণকে কি করছিলেন শ্রীহরির পবিত্র নাম প্রদান করছিলেন মহাপ্রভু যখন এখানে ছিলেন সবাইকে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এ নাম বলছিলেন আর মাঝে মাঝে হরি হর নাম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী লাইন মহাপুরুষ করতেন কি দুই লাইন হরি হর নাম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি হর নাম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদ ভক্তরা দুই লাইন গাইবে বেশি করে প্রভুপাদের নির্দেশ সেই জন্য ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজ যখনই গান করেন রাধা মধ্য গাইলে এই হরিহর গাইবেন জয় সচ্চি নন্দন গাইবেন প্রপাদ বলেছেন যে ভক্তরা যখন যে কোনো জায়গায় কীর্তন করবে তার মাঝে যেন মাঝে মাঝে হরিহর নম কৃষ্ণ গাইবে আর জয় শচী নন্দন বলবে আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে অনেক কিছু করা হয় পাঠ হয় কিন্তু হরি হরে রম বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয় না অনেক দেখবেন অনেক পাঠ করছে গান গাইছে কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র বলে না শাস্ত্রে বলা হয় সব নিষ্ফল হয়ে যাবে আপনার ভাগবত পাঠও নিষ্ফল হয়ে যাবে যদি হরি নাম না করেন মাঝে মাঝে আপনার পূজা অর্চনাও নিষ্ফল হয়ে যাবে সেই পূজা অর্চনায় ভোগ লাগানো অর্চন করলেন সেখানে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করেন এসব নিষ্ফল অষ্টম নাম অপরাধে চলে যাবে বৈদিক কর্মকাণ্ডে চলে যাবে তো সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জীবগোসাই বললেন সমস্ত ভক্তির অঙ্গের সাথে যেন আমরা ভগবানের নাম যুক্ত থাকে ভক্তির অঙ্গ যাজন করছেন শবন কীর্তন স্মরণ বন্ধন কিন্তু তার সাথে যদি হরিনাম না থাকে তাহলে সব নিষ্ফলম এই জন্য ভগবান এসেছিলেন কি করতে না কৃষ্ণ বর্ণম তেসা অকৃষ্ণম সেই কৃষ্ণ তিনি অকৃষ্ণ বর্ণ গৌরাঙ্গ রূপে আসলেন কৃষ্ণ বর্ণ এ কৃষ্ণ নাম বর্ণনা করলেন জগৎবাসীকে বিতরণ করলেন আর যে কৃষ্ণ বর্ণ ধারী তিনি গৌরাঙ্গ রূপে এলেন আর কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণকে বর্ণনা করলেন জগৎবাসীর কাছে সেই বর্ণনা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ভক্তদের কর্তব্য হরিনাম নিজে করা অন্যকে করানো সেই জন্য যেখানে আপনারা বসবে নাম হট বসবে মানে সেখানে নামের কীর্তন যেন বেশি হয় নাম হটেতে নামের হাটে হরিনাম যেন হয় এই সময় দেখা গেল খালি গান হচ্ছে হরিনাম হয় না প্রতিটা গানে কীর্তনে যেন হরে কৃষ্ণ মন্ত্র জপ বা কীর্তন হয় সেই জীব গোস্বামী এসব শিক্ষা দিয়েছে আমাদের মহাপ্রভু এই জন্য এসেছিলেন এই হরিনাম দিতে কেন নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে তো হরিনামকে বাদ দিয়ে কাজ কর্ম করা নামাশ্রয় করি যতনে তুমি আপন কাজে নাম বিনা কিছু নাহি ক আর চৌদ ভুবন মাঝে তো সেজন্য এই চতুর্দশ ভুবনে ভগবানের নাম ছাড়া আর অন্য কোন গতি নেই তো সেজন্য মহাপ্রভু তিনি অনেক লীলা বিলাস করেছেন এই জগতে হরিনাম দিয়েছেন এক সময় মহাপ্রভু ভক্তবৃন্দ সন্ধ্যা সন্ধ্যাবেলা তারা কীর্তন করছে হরিনাম হম মেঘের চড়া সীমন্ত দ্বীপে আছে জগন্নাথ কোথায় বেলপুকুর দিকে যেতে সীমন্ত সেখানে রয়েছে মেঘের চড়া তো এখানে একবার ভক্তবৃন্দ তারা কীর্তন করছেন সন্ধ্যাবেলা ইন্দ্রদেব চতুর্দিকে একদম বৃষ্টি মানে কালো মেঘ একদম বজ্রপাত তারপরে হাওয়া তারপরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তখন সব ভক্তরা ভয় পেয়ে যে আজকে আমরা কি কীর্তন করতে পারবো না তখন তারা সবাই চৈতন্য মহাপ্রভু স্মরণ করলেন যে মহাপ্রভু চিন্তা করলেন তারা মহাপ্রভুকে আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হলেন মন্দিরা নিয়ে প্রকট হলেন মন্দিরা এবং মহাপ্রভু যে মহাপ্রভুর প্রতি যে যে আশ্রয় তারা চরণে সমর্পিত হয়েছে সেটা তাদেরকে দেখালেন যে না তোমরা যে সত্যিকার বাধা এলে যে আমার স্মরণ কর আমার আশ্রয় নাও সেই জন্য বৃষ্টি এসেছে তবু ভক্তদের চিন্তা যে আজকে আমরা হরিনাম কীর্তন করতে পারবো না ভক্ত সঙ্গে সেজন্য তারা উৎকণ্ঠিত ছিল যে মহাপ্রভুর স্মরণ করতে লাগলো তাই জন্য মহাপ্রভু সেখানে প্রকট হলেন এবং মন্দিরা নিয়ে মহাপ্রভু আকাশ দিকে তাকিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে এভাবে ভক্তরা সব মহাপ্রভুর সাথে মাঝখানে রেখে মহাপ্রভু মন্দিরা বাজি আকাশ দিকে তাকিয়ে মন্দিরা বাজাতে বাজাতে হাত ধুলে ধুলে নৃত্য করলেন ভক্তরা মহাপ্রভুর সঙ্গে নৃত্য করলেন তগন ইন্দ্রদেব তার বৃষ্টি হাওয়া ঝড় বৃষ্টি সব কোথাও চলে নিদায় গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু কি শ্রীচৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি এভাবে মহাপ্রভু ভক্তদের ইন্দ্রের ভয় ভিত থেকে রক্ষা করল আমরা জানি ব্রজবাসীরাও বৃন্দাবনে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা পেয়েছিল ইন্দ্র বললেন না ইন্দ্র নয় কৃষ্ণ বললেন ইন্দ্র পূজা করা দরকার নেই আর তারা কি করলেন গিরি গোবর্ধনের পূজা করলেন তাই না তো কৃষ্ণের নির্দেশে পূজা আর কলি যুগে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর নির্দেশে প্রচার তোমার যা কিছু আসবে না শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে হরিনাম প্রচার করতে গিয়ে আমরা জানি রাশিয়ার প্রচারে কত বাধা আসছে ভক্তরা তবু নাম প্রচার বন্ধ করেনি তাই আজকে রাশিয়া মুক্ত হয়ে গেল সবাই হরি নাম করতে লাগল পবিত্র হতে লাগল আজ সারা বিশ্বে কিভাবে প্রচার হয়েছে প্রভুপাদ কেউ তার বাণী প্রচারে মহাপ্রভুর বাণী প্রচারে প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছেন সেখানে তাকে ছুরি নিয়ে মারতে এসছে প্রভুপাদ কে আর প্রভুপাদ নাম করে সেই সব ভক্তদের সেই ব্যক্তিকেও তার শিষ্যত্ব বরণ করেছেন জয় শ্রী প্রভুপাদ কে তাহলে আমাদের উপলব্ধি করা উচিত বাধা আসবে প্রচার করতে গিয়ে মহাপ্রভু নিত্যান্দায় নিত্যানন্দ প্রভু মাধা কপাল ফাটিয়ে দিয়েছিল তবুও মহা নিত্যানন্দ প্রভু তাদের করুণা করেছেন হ্যাঁ না তো মানে ভক্তরা হচ্ছে তাদের হৃদয়টা হচ্ছে করুণাতে ভরা সর্বদা অন্যকে কৃপা করবে এই চিন্তা আপনার দীক্ষা নিয়েছেন মানে ভক্ত নিজে ভগবত ভক্তিতে উন্নয়ন করে অন্যদের প্রতি প্রদর্শন করতে হবে যেতে হবে হ্যাঁ বেরিয়ে যেতে হবে আমি দেখি মাঝে মাঝে গ্রামে গঞ্জে যাই অনেক ভক্তর বাড়িতে যাই কোথায় প্রভু না আজকে প্রভুর চার পাঁচটা প্রোগ্রাম আছে তা নিজের ব্যবসা আছে তবুও চার পাঁচটা প্রোগ্রাম নিজে গিয়ে ঘুরে ঘুরে করছে কোনো খরচ বিনা বেতনে কেন আমাদের ভগবত ভক্তিটা আছে বিনা বেতনে করতে হবে ভগবত ভক্তি মানে সেবা সেবা মানে কি সেব্যের তুষ্টি বিধান সেখানে কোনো শ্লোক থাকবে না মানে বেতন থাকবে না বিনা বেতনে আমরা যখন গোপী গীত গাই সেখানে নিঃশুল্ক দাসী নিঃশুল্ক দাসী গোপীরা বলছে আমরা আছি তোমার বিনা বেতনের দাসী তোমার সেবা করছি তাই জন্য ভগবান তাদের কাছে ছিলেন কিন্তু ভক্তি ভক্তি হচ্ছে সেবা সেবা মানে সেব্যের দৃষ্টি কিছু পাবো এই আশা করে নয় তাই নাম হতো প্রচারটা সেরকমই আমার গৃহস্থ জীবনে গুরুদেবের নির্দেশ পেয়েছি কিছু না কিছু সময় আমি চাকন্য পেলেও নিজের জন্য কিছু ব্যবসা করলাম আর সেই অর্থ দিয়ে কিছু পরিশ্রম করে বাইরে গিয়েও প্রচার করতে হবে যেতে হবে নতুন নতুন লোককে ভক্ত বানাতে হবে গেস্ট হাউস বানিয়ে এখানে ব্যবসা করার জন্য মায়াপুর ধাম নয় এটা ইন্দ্রিয় সুখ হয়ে গেল তাহলে তো এখানে আবার থাকতে হবে জগতে ধামে থাকা বাস হবে না ধামকে চিনতে পারেন না গৌরকিশোর দাস বাবাজি বলছেন তোমার টাকা আছে ধামে জমি কিনবে মূর্খ বলছে আমি ধামের জমি কিনেছি গৌর কৃষণ বকা দিচ্ছে ধাম কি কিনতে পারবে তুমি এক বিন্দু মূর্খ গালাগালি করছে আর আমাদের এখন ভক্তরা সব চিন্তা করছে কি ঠিক আছে একটা ভোজন কুটির বানাও কিন্তু সেখানে আবার কি করছে নিজেদের ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি সেবা বাদ আগে প্রচার করছিল এখন প্রচার বন্ধ এখানে কি করে চাকরি করবো সেই চিন্তা সেবা করে সেবা মানে সেব্যের পৃষ্টি বিধান সেব্য হচ্ছেন ভগবান আর গুরুদেব তিনি কি সন্তুষ্ট হচ্ছেন সেটা জানতাম তো সেজন্য আমার অনুরোধ মহাপ্রভু এখানে এসছেন আমাদের কৃপা বিতরণ করতে হরি নাম নিজে গ্রহণ করব এটা জানব হ্যাঁ ধাম সুযোগ হলো কিন্তু আমাকেও মাঝে মাঝে গিয়ে সপ্তাহে অন্তত একদিন হলেও নতুন নতুন লোককে আমি গিয়ে হরিনাম দিব এক কণা প্রসাদ হলেও নিয়ে যাব কিছু কিছু ভক্ত আমি দেখি বাইরে প্রসাদ নিজের রান্না করে নিজের খরচায় অল্প অল্প বলে এক করে হলেও আমি দিব ওখানে গিয়ে বসে চার পাঁচ জনকে নিয়ে হরি কথা বলছে হরি হরিনাম করাচ্ছে নৃত্য করাচ্ছে শেষে একটু প্রসাদ দিচ্ছে আর তারা যখন জেনে গেল যে প্রভু বাড়ি থেকে ভোগ রান্না করে প্রসাদ নিয়ে যাচ্ছে আমাদের জন্য না আমরা এখানকার লোকাল লোকরাও কিছু প্রসাদ ব্যবস্থা করবো তবু এখানে ভক্ত নিয়ে আসুন রন্ধন করুন তখন আবার বেশি বড় লোক বেশি ভক্তের প্রসাদ বিতরণ হয়ে এরকম করে করে অনেক লোকের সুযোগ করে দেওয়া হয় তো সেজন্য আপনারা ধামে বাস করছেন এখানে কৃষ্ণনগরে অনেক প্রচার হচ্ছে এখন আমি এবার গেলাম আমাদের নিতায় নটরাজ ও তো গৃহস্থ এখানেই থাকে কিন্তু এখন অনেক দায়িত্ব অনেক প্রচার করছে বহু প্রচার করছে বহু ভক্ত কৃষ্ণনগরে এলাকায় দেখলাম অনেক ভক্ত বাড়ছে ও তো বাড়িতে থাকে কিন্তু চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে প্রচার করে এবারে একটা বড় অনুষ্ঠান করলো কৃষ্ণনগরে এসেছিলেন না আপনারা কৃষ্ণনগরে বড় অনুষ্ঠান হলো কি মাঠ যেন কারবেলা মাঠে খুব ভালো লেগেছে অনেক লোক সুন্দর প্রোগ্রাম হলো তো সেজন্য আমরা আশা করব মায়াপুরে যেসব ভক্ত ভিন্ন ভিন্ন স্থান থেকে এসে বসবাস করছে তাদের আমিও চরণ ধরে অনুরোধ করবো যে আপনারাও সুযোগ নিয়ে মা যেসব লোক আসছে তাদের অন্তত কিছু প্রচার করুন আর মাঝে মাঝে নিজেদের এলাকায় গিয়ে অন্তত সপ্তাহে একদিন নিজের খরচায় সেখানে গিয়েও প্রচার করুন নিজে কিছু পাবো এই আশা নিয়ে নয় তাহলে কৃপা পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরেটাই আমার অনুরোধ আজকে নিতাই নটরাজ প্রভু আমন্ত্রণ জানালেন ও আগে ভাড়া বাড়ি থাকতো তো বলো মহারাজ একটা বাড়ি বানাইছি আমি এখানে চলে এসেছি ভাড়া দিতে দিতে এখানে চলে এসছি তো আপনি একদিন আসলে খুব ভালো হয় আমি এখন ছোটো করে একটু আপনাদের পদধূলি চাই আর পরে একটু সমস্ত ভক্তদের নিয়ে আমি যে প্রচার করছি তাদের নিয়ে একটা বড় অনুষ্ঠান করব এখানে তো খুব ভালো আজকে ছোটখাটো আমরা একটা কিছু ভক্ত সঙ্গ পেলাম সবাই ভালো লাগছে হরে কৃষ্ণ খুব সুন্দর ভজন কীর্তন হলো আমরা একটু কিছু শুনলাম মহাপ্রভুর শিক্ষা যেন গুরু বৈষ্ণবদের শিক্ষা যেন চেষ্টা করবেন প্রার্থনা আপনারা মজুর করবেন যে হ্যাঁ আমিও প্রচার করব। এলাকা এলাকা যাব একজন দুজন হলেও জীবনে ভক্ত বানাবো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলেছেন আমরা এখানে স্কুল কলেজ কাঠুরিয়া হওয়ার জন্য আসিনি স্কুল কলেজ বানানোর জন্য আসিনি জীবনে একজনকে যদি কৃষ্ণ ভক্ত বানাতে পারো শত শত হাজার হাজার কোটি কোটি হসপিটাল খোলা হ্যাঁ গরিব লোকে খাওয়ানো থেকে একজনকে কৃষ্ণ ভক্ত করে গลกবৃন্দাবনে নিয়ে যাওয়া তার থেকে অনেক মূল্যবান তো সেজন্য একজনকে কৃষ্ণ ভক্তি করে ভগবত ধামে নিয়ে যাওয়ার চেষ্টা কর জীবনে শুদ্ধ ভক্ত দিন এরকম নয় তোদের কি তিলকমালা পড়লাম এরকম ভক্ত না হ্যাঁ কৃষ্ণের সেবার প্রতি আসক্তি কৃষ্ণের সন্তুষ্টি বিধানে আসক্ত হচ্ছে নিজের সন্তুষ্টি নয় ও আমি তোমাদের সঙ্গে মিশু আমি কি পাবো এইটা না হ্যাঁ কৃষ্ণকে পাবে কৃষ্ণকে পেলে সব পাওয়া যাবে যাকে পেলে সব পাওয়া যাবে তিনি কে কৃষ্ণ ভগবান নাম রূপে এসেছেন তাই এই কলিযুগে নাম গ্রহণ প্রসাদ সেবা এগুলি করুন ঠিক আছে সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুই জন্য আমাদের যাতে মনে মধ্যে গাঁথে যায় এই নাম স্মরণ হয় তার জন্য চেষ্টা করতে হবে কি করলে পরে আমাদের ভগবানের নাম স্মরণ হবে কে বলতে পারবে এই নাম স্মরণ কি করে হবে শাস্ত্র বলা হয় নরতম দাস ঠাকুর বলেন স্মরণ হচ্ছে আমাদের জীবনের প্রাণ তার মানে আমি কিছু স্মরণ রাখতে পারছি মানে আমার প্রাণ আছে আর স্মরণ নেই মানে আমার প্রাণ নেই মৃত শরীর হ্যাঁ কি না কিন্তু কি স্মরণ ভগবানের নামের স্মরণ যদি না হয় তাহলে জানতে হবে সে মৃত ভগবানের নামের স্মরণ যদি কারো মধ্যে না হয় সে মৃত কিরকম কথা দাস ঠাকুর বলছেন মনের স্মরণ প্রাণ আমার মনের স্মরণ হচ্ছে প্রাণ কৃষ্ণ নাম মধুর মধুর ধাম যে ভগবানের নাম এই কলিযুগে যুগল যে যুগল বিলাস রাধা কৃষ্ণ এই কলিযুগে তার যে মধুর নাম তো সেটাই আমাদের আশ্রয় সেটাই স্মরণ করতে হবে যুগল কৃষ্ণ যে রাধা কৃষ্ণের নাম যাতে স্মরণ হয় এটাই আমাদের সাধ্য সাধন তত্ত্ব এই সাধ্য সাধন হচ্ছে কি সাধ্য মানে কি কৃষ্ণ প্রেম আর সাধন কৃষ্ণ নাম জপ কীর্তন করা তো সেই রাধা নাম জপ করতে করতে কীর্তন করতে করতে স্মরণ হবে এই জন্য ছিল জয়প্রতা সাই গুরু মহারাজ প্রভুপাদের কথা বলেছেন বারবার প্রভুপাদ বলেছেন যে প্রতিদিন নাম জপ সুলমালাই যেন শুনে শুনে করে ভক্তরা এইভাবে শুনে শুনে কয়জন করেন সবাই ধন্যবাদ যারা করেন না আমি আপনাদের অনুরোধ করছি শুনে শুনে করবেন করলে কি হবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বৈষ্ণবকে গ্রন্থ শেষ নম্বর শ্লোক উনিশ নম্বর শ্লোকে বলেছে কীর্তন প্রভাবে স্মরণ স্মরণ স্বভাবে স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব যে কীর্তন প্রভাবে তাই কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম যদি নালায় শুনে শুনে জপ করবেন কীর্তন করতে করতে জুড়ে জুড়ে বলতে বলতে তাহলে এটা স্মরণ স্বভাবে একদিন স্বাভাবিক স্মরণ হবে আপনারা দেখবেন জুড়ে জুড়ে যা বলেন রাত্রিবেলা বিলবেলায় সারাদিন যদি জুড়ে জুড়ে কিছু বলেন সেটা রাত্রি বেলায় আসে না কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জুড়ে জুড়ে যদি জপ করবেন তাহলে স্বাভাবিক ভাবে স্মরণ হবে তাহলে কৃষ্ণ নাম স্মরণটাই আমাদের প্রাণ আপনারা দেখবেন কোন মানুষ মারা গেছে ফেলে দিলে কে টানবে কুকুর শিয়াল হ্যাঁ না তা আমরা যদি কৃষ্ণ নাম স্মরণ রাখি না রাখি তাহলে আমাদের কে টানছে কুকুর শিয়াল কে কাম ক্রোধ রূপ মহ মদম আশ্চর্য রূপ কুকুর শিয়াল আমাদেরকে টানাটানি করছে তার মানে আমি কৃষ্ণ নাম স্মরণ করছি না বলে তাই যেমন কেউ মৃত শরীরে প্রাণ নেই বলে তাকে কুকুর শিয়াল টানাটানি করে ঠিক সেই রকম আমার মধ্যে কৃষ্ণ নামের স্মরণ নেই বলে তাই আমাকে কুকুর কুকুরশিয়াল টানছে সেটি কি কাম ক্রোধ রূপ মহ মদম ইত্যাদি ইত্যাদি কুকুরশিয়ালের মতো তারা আমাকে টানছে কেন আমার স্মরণ কৃষ্ণ নাম নেই মনের স্মরণ স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস সার যুগল বিলাস সার ইহা না এটাই এটা সার যুগল বিলাস সেই মধুর নাম আমাদেরকে স্মরণ করতে হবে সেই জন্য আমরা হরে কৃষ্ণ মন্ত্র জব সুলমালা জব কম যে করবেন শুনে শুনেই করবেন সুলমালাটাই তাহলে একদিন স্মরণ হবে নালে ওই নাম জপ তো আমাদের স্মরণ হয় না হুচুট খেলে গুরুমারাজ কিছুদিন আগে একটা নোট দিয়েছেন ভক্তরা যে জপ করছে তার প্রমাণ কি করে হবে না তুমি হুচট খেয়ে কি কৃষ্ণ নাম আসে না বাবাগম আগা আছে হুচট খেয়ে বাবাগম আগা আসছে তার মানে কৃষ্ণ নাম হচ্ছে না বাবাগম আগা তার মানে বাবা মার প্রতি আসক্তি এখনো ছাড়িনি তাহলে আমাদের ভজন হচ্ছে কোথায় তাহলে সেবা হচ্ছে না বাবা মা গো সব চিন্তা হচ্ছে সেই জন্য হরে কৃষ্ণ মন্ত্র ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে বসে বেশি করে শুনে শুনে জপ করবেন চার মালা প্রথমে জব করুন শুনে শুনে করুন তারপরে আবার যখন টাইম আসলো আবার শুনে শুনে করুন কাজে চলে গেলেন আবার শুনে শুনে করুন একসাথে করা ভালো কিন্তু সুযোগ নেই কিন্তু যখনই করবেন সেই জন্য এক মালা দুই মালা যা করবেন সুলমালাই যেন শুনে শুনে জপ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এভাবে শুনে শুনে করবেন প্রতিটা অক্ষর বলছেন শুনবেন আর বলবেন বললে তো শুনতে পারবেন তাহলে স্মরণ হবে একদিন তাহলে শ্রবণ মানে কীর্তন শ্রবণ স্মরণ হয়ে যাচ্ছে মানে কীর্তন করার ফলে শ্রবণ হবে জুড়ে বলার ফলে শ্রবণ হবে সবন ফলে স্মরণ হবে তাহলে স্মরণ হলেই একদিন আপনি কৃষ্ণকে যদি স্মরণ রাখতে পারবো আমরা যদি রাখতে পারি তাহলে কামক্রুদ দূরে থাকবে কামক্রুদ রূপক শিয়াল কুকুর আর টানতে আসবে না পালায়ে দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে কলি পালিয়ে যাবে বিভ্রাট পালায়ে দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে এখানে আর জমদা জমরাজ তার দূতেরা গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে বলছে আমাদের আর যাওয়া দরকার নেই কেন না সব লোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ কীর্তন করছে আর সব ধামে চলে যাচ্ছে আমার আমাদের আর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেজন্য কলি পালিয়ে যাবে আর চমদুতরা তারা কবাট হানিল দ্বারে তরাস কপাট হানিল দ্বারে তারা তরাস পেয়ে এই হরিনাম যদি উচ্চ স্বর হবে জমদূতেরা আসবে নাকি তারা তরাস পেয়ে মানে ভয়ে পালিয়ে যাবে কি করছে না গিয়ে কপাট হানিল দ্বার তারা কপাট দরজা কি করলো বন্ধ করে দিল जावारार कारु दरकार नहीं सवाल भगवत धाम वैकुंठे बिंदा बने जाने हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा, कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे, हरे। दायर प्रेमानंदे